চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু টিপস শেয়ার করব আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই আর চলো তাহলে দেরি না করে শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান এই দেশলাইগুলো অনেক মানে একসঙ্গে অনেকগুলো যখন ঘরে আনা হয় তখন দেখবে একটা ব্যবহার একটা দুটো ব্যবহার করতে করতে অন্যগুলো নরম হয়ে যায় তো তার থেকে ভালো আনার পরে এই কৌটোর মধ্যে মানে যে কোনো কৌটোর মধ্যে এভাবে রেখে দিতে পারো তাহলে কোনো মতে নরম হবে না চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই রকম প্যাকেটের ম মানে মশলার প্যাকেটগুলো নিয়ে কারণ এগুলো এক একটায় এক এক রকম থাকে যেমন ধরো মিট মিট মশলা গরম মশলা এরকম ধরনের থাকে তো প্রত্যেকটাই আমাদেরকে কাটতে হয় আর সবগুলো একসঙ্গে শেষ করতে পারি না তো কিভাবে এই প্যাকেটগুলো রাখা উচিত দেখো এগুলো ব্যবহার করার পরে গাডার দিয়ে এভাবে আটকে নেব আটকানোর পরে যে কোনো এয়ারটাইট কন্টেনার কিংবা এরকম প্লাস্টিকে বেঁধে রাখতে পারো তাহলে এর মানে এদিক ওদিক হবে না ভালো হয়ে থাকবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই বান্নার নিয়ে তোমরা দেখতে পাচ্ছ বান্নারটা একেবারে কালো হয়ে গেছে হোক আজকে এটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করার জন্য নিয়েছি আমি একটা বাটি বড় দেখে আর ওতে দিয়ে দিলাম এই বান্নার আর বান্নারের ওপর দেবো গরম জল অবশ্যই গরম জল লাগবে তারপরে দেখো এটাতে কি দিলে এটা একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এটা হচ্ছে ইনো এই ইনো মানে দুটো বার্নারের জন্য এক প্যাকেট ইনো লাগবে আর ইনোটাকে একসঙ্গে দিতে হবে না একটু একটু করে দিতে হবে তোমরা দেখে বুঝতে পারছো নইলে একেবারে ফুলে উঠবে তো যাই হোক একটু একটু করে দিলে বেশি ভালো হবে তো পুরো ইনোটাকে দিয়ে দেব আর এই বান্নার পরিষ্কারের ক্ষেত্রে ইনো অনেকটা উপকারী আর মাঝে মধ্যে এই মানে এইভাবে পরিষ্কার করে নেওয়া খুব জরুরি তাহলে জিনিসগুলো নতুন হয়ে থাকবে এবারে দেখো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মানে যতক্ষণ জলটা গরম ছিল ততক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো নিজে নিজে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবারে যেটা দিয়ে পরিষ্কার করতে হবে যে একটু একটু লেগে আছে এগুলো একেবারে চকচকে হয়ে যাবে তো এতে দিয়ে দিলাম পেস্ট যে কোনো পেস্ট হলেই হবে শুধু জেল পেস্ট বাদ দিয়ে তো এভাবে ব্রাশের সাহায্যে যেভাবে আমরা দাঁত মাজি ঠিক সেইভাবে এটাকে ব্রাশ করে নেব আর এই বার্নারের ক্ষেত্রে ব্রাশ দিয়ে বেশি ভালো হবে আর এভাবে মাঝে মাঝে পরিষ্কার করলে দেখবে এই বান্নারগুলো কোনো দিন জং ধরবে না মানে পুরনো হবে না একেবারে নতুন হয়ে থাকবে এগুলো তো প্রত্যেক দিন করা বা একদিন দুদিন পর পর করা সম্ভব নয় তবে হ্যাঁ মাসে একদিন আমরা এগুলো করতে পারি মাসে একদিন করলেই যথেষ্ট তোমরা দেখে বুঝতে পারছো কতগুলো ময়লা বার হলো এই বান্নার থেকে তো এবারে যেটা করব সেটা হচ্ছে নর্মাল জল দিয়ে মানে ফ্রেশ জল দিয়ে এটাকে ধুয়ে নিলাম ধোয়ার পরে তোমরা দেখে বুঝতে পারছো কেমন ছিল আর কেমন হয়ে মানে হল একেবারে মানে যতটা পরিষ্কার হওয়ার ছিল ঠিক ততটা পরিষ্কার হয়ে গেছে মানে একেবারে চকচকে হয়ে গেছে বন্ধুরা এবারে চলো এই ওভেনটাকেও পরিষ্কার করে নেব আর এই ওভেন পরিষ্কার করার জন্য আমি নিয়েছি বেকিং সোডা আর ওতে দিয়ে দিলাম এক ফাঁক লেবু বেকিং সোডা মানে খাবার সোডা যে সোডাগুলো আমরা খাবারে ব্যবহার করি সেই সোডাগুলোই রয়েছে আর ওর উপরে এক ফাঁক লেবু দিয়ে দিলাম আর যে লেবুটা আমি গাললাম সেই লেবুর খোসা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করবে ওভেনটা তাহলে দেখবে এত সুন্দর হয়ে থাকবে মানে নতুনের থেকেও বেশি চকচক করবে আর এটা শুধু আমি বলছি না বন্ধুরা একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কেন ওইভাবে বললাম যে নতুনের থেকেও ভালো লাগবে দেখতে অবশ্যই ভালো লাগবে আর গ্যারেন্টি দিয়ে বলছি এভাবে একবার পরিষ্কার করে দেখো মাঝে মাঝে করার ইচ্ছে করবে তো আগেই বললাম যে মাসে একবার এভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি যেহেতু এগুলো স্টিলের একটু পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু একেবারে চকচকে ঝকঝকে করার জন্য এইভাবে পরিষ্কার করে দেখো তাহলেই বুঝতে পারবে আর অনেকে আমাকে কমেন্ট করে যে আমি নাকি বেশি কথা বলি তো বেশি কথা না বললে তোমাদেরকে বোঝাবো কি করে বন্ধুরা তো যাই হোক বেশি কথা বলতেও হয় এবারে যে বান্নারগুলো আমি পরিষ্কার করলাম এতে দিয়ে দিলাম মানে ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম তোমরা দেখে বুঝতে পারছো এই ওভেনটা কতটা চকচকে ঝকঝকে হয়েছে একেবারে নতুনের থেকেও বেশি ভালো হয়েছে তোমরা এই টিপসটা ফলো করতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এরকম দুধের প্যাকেট নিয়ে কারণ অনেকেই আছো যে একসঙ্গে দুটো তিনটো দুধের প্যাকেট ফ্রিজে রেখে থাকো তো বার করার সময় জমাট বেঁধে যায় তো যদি জমাট বেঁধে যায় তাহলে কি করতে হবে কিছু নয় ডুবন্ত জলে দশ মিনিট ভিজিয়ে রাখলে সেটা নরম হয়ে যাবে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম ধূপদানি নিয়ে অনেকের ঘরে ধূপদানি না থাকলে এরকম আলুর মধ্যে ধূপকাঠিগুলো দিয়ে দেয় কিন্তু বন্ধুরা এটা দেখতে কিন্তু বাজে লাগে তো কি করলে ভালো হবে মানে ধূপ ধূপদানি ছাড়াই আমরা কিভাবে ধূপকাঠি জ্বালাবো আর অনেকে তো এরকমও করো যে এইভাবে যে কোনো মোটা বই কিংবা ডায়েরি চাপা দিয়ে কিন্তু সেটা কিন্তু একেবারে সেফটি নয় বন্ধুরা এই দেখো খুব সহজ একটা পদ্ধতি এটা তো প্রত্যেকের ঘরেই থাকে আমি তো এটা মানবই না যে এই নেল পলিশের বোতলগুলো থাকে না কারোর ঘরে প্রত্যেকের ঘরেই থাকে আর যদি শেষ হয়ে যায় তো এইভাবে আমরা ধূপকাঠি জ্বালিয়ে নিতে পারি আর সেটা একেবারে সেফটি আর দেখতেও ভালো লাগে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম ফেলে দেওয়া বোতল নিয়ে কারণ এরকম এক লিটারের জলের বোতল কিংবা তেলের বোতল এগুলো তো ফেলেই দিই তো ফেলে দেওয়ার আগে যদি আমরা ইউজ করে নিই এই দেখো যেমন আমি মিডিল নয় হ্যাঁ মিডিল থেকে কাট করেছি কাট করার পরে সেটা কি কাজে লাগাবো এই দেখো যখন আমরা বাসনগুলো মাজি মাজার পরে এভাবে স্ক্রাবারগুলো কিংবা মাজুনিগুলো যদি সিঙ্কের ওপরে রেখে দিই তাহলে নোংরা হবে আর যদি বিমবারের ওপরে রাখি তাহলে বিমবারটাও গলে যাবে তো আমরা যদি এইভাবে বোতল কেটে এই স্ক্রাবার কিংবা মাজুনিগুলো রেখে দিই তাহলে দেখবে সিঙ্কটাও নোংরা হবে না আর ভিমবারটাও গলবে না আর এইভাবে রেখে দিলে পরের বার যখন বাসন মাসতে আসব তখন যে জলটা নিচে ঝরে পড়বে সেটা ফেলে দেব চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম কাপ নিয়ে কাপগুলো আমরা বেশিরভাগ এইভাবে রেখে থাকি একটার ওপরে এক একটা কিন্তু একটা নিতে গিয়ে অন্যটা হয়তো পড়ে যায় তো আমরা কি করলে সেটা দেখতে ভালো লাগবে আর ব্যবহার করতেও কোনো অসুবিধে হবে না তার জন্য নিলাম আমি এক লিটারের বোতল ওয়াটার বোতল হোক কিংবা তেলের বোতল হোক এরকম বোতল হলেই হবে কিন্তু এক লিটারের হওয়া যায় আর এই বোতলটাকে কীভাবে আমি রেডি করব যে বোত কাপগুলো দেখতে ভালো লাগবে আর ভাঙা ফুটাও হবে না প্লাস জায়গাও কম লাগবে আর এর ভিডিওটা আমি আগেও আপলোড করেছি তো আবারও আমি করলাম কারণ অনেকে মানে নতুন বন্ধু রয়েছ যারা এটা দেখো তার তাদের জন্য আবারও আপলোড করলাম তো এই দেখো এটা ওপর থেকে কাট করলাম একেবারে ওপর থেকে তারপরে এটা কাট করতে হবে ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত মানে নিচের তলাটা কাটবো না একেবারে নিচ পর্যন্ত কেটে নেব তারপরে দেখো তার পাশে এক আঙুল এক আঙুল মতোই নিতে হবে ওর থেকে বেশি নয় একেবারে নিচ পর্যন্ত কাট করে এটা বাদ দিয়ে দিলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো মানে আমার বলার থেকে এটা দেখে নিতে হবে তারপরে দেখো এটা কিভাবে ব্যবহার করব কাপের জন্য খুব সহজ একটা পদ্ধতি যেটার জন্য কাপটা এদিক ওদিক পড়ে যাবে না কিংবা অনেকটা জায়গা লাগবে না খুব সহজ পদ্ধতি ঠিক এইভাবে কাপের কাপগুলোকে বোতলের মধ্যে দিয়ে দেব এই দেখো তো এরকম আমরা একটা কেন অনেকগুলোই করে রাখতে পারি আর ঢাকনা লাগিয়ে দিলাম যে কোনো জায়গায় রেখে দিতে পারো তাহলে পোকামাকড় মুখো দেবে না আর জায়গাটাও কম লাগবে দেখতেও ভালো লাগবে তো হলো না এটা সুন্দর একটা আইডিয়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আমি এর আগে আপলোড করেছিলাম সেটাতে আমার মনে হয় দেখিনি অনেক দিন থেকে আড়াই থেকে তিন লাখ মতো ভিউজ হয়েছে না তিন লাখের বেশি ভিউজ হয়েছে মনে হয় তো যাই হোক আর এই দেখো এইভাবে আমরা কিন্তু বাটিও রাখতে পারি তো বাটির জন্য দুই লিটারের বোতল লাগবে দুই লিটার কিংবা আড়াই লিটারের আর যে কাপের জন্য বোতলটাকে কাট করে বাদ দিয়ে দিয়েছি এখানে কিন্তু বাদ দেবো না নিচের দিকে একটুখানি লাগিয়ে রাখবো মানে নিচের দিকটা লাগিয়ে রাখতে হবে ওপর থেকে পুরোটা কাট করে দিতে হবে তাহলে কি বলো তো এটা খুলে বাটিগুলো বার করতে পারবো এই দেখো ঠিক এইভাবে যে বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এতটাই কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে